সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশের এবং দেশের বাইরে যারা আমাদের কথা শুনছেন আপনাদের সবাইকে আজকের এই আশুরা এবং এই আশুরার সাথে মিল রেখে বাংলাদেশে আজকে যে হৃদয় বিদারক বেদনা বিধুর ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমাদের বক্তব্য জানানোর জন্য আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন যে অতীতে স্বৈরাচাররা যেটা করেছে একেবারে পাকিস্তান আমল থেকে এই গত পঞ্চাশ বায়ান্ন বছর পঞ্চান্ন বছরে যে ইতিহাস আমরা জানি সেখানে আমরা দেখেছি যে ছাত্রদের আন্দোলন দমন করার একটা কমন ফেনোমেনা আছে সেটা হচ্ছে প্রথমে নিজের দলের লাঠিয়াল বাহিনী বাহিনীকে লেলিয়ে দিয়ে মেরে কেটে রক্তাক্ত করে লাশ ফেলে ছাত্রদেরকে দমিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয় যেটা এবারও এই সরকার করেছে ছাত্রলীগকে দিয়ে তবে এবার আমরা যেটা দেখলাম যে ছাত্রলীগের বিবেকবান লোকেরা এগিয়ে যায় নাই যার কারণে তারা টোকাই এবং নানা ধরনের সন্ত্রাসীদেরকে বহিরাগতদেরকে নিয়ে তারা ক্যাম্পাসে হামলা করেছে এবং ছাত্রলীগের যারা বিবেকবান ছিল যারা কিছুটা হলেও মেধার স্বাক্ষর রাখেন তারা অনেকে আমরা দেখেছি তারা এটার জন্য প্রতিবাদ করেছে পদত্যাগ করেছে অনেক শিক্ষককেও দেখেছি যারা আওয়ামী রাজনীতিকে সাপোর্ট করেন তাদেরকেও আমরা দেখেছি তারা এই অন্যায়কে তারা সাপোর্ট করেন নাই তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তো প্রত্যেকটা আন্দোলনের একটা বিরাট অর্জন আছে তো আমরা মনে করি আজকে আমাদের সবচেয়ে বড় অর্জন যেটা আমাদের ছাত্ররা আমাদের জন্য এনে দিয়েছে সেটা হলো যে তারা আবার প্রমাণ করেছে যে এই স্বৈরাচার অতীতের সকল স্বৈরাচারের চাইতেও হিংস্র এবং কোনো অংশে তারা কম নয় আজকে আপনারা দেখেছেন যে ছাত্রদেরকে এইভাবে সাউন্ড গ্রেনেড মেরে গুলি করে হল ছাড়ানোর ইতিহাস অতীতের সব ইতিহাসকে ম্লান করে দিয়েছে তো এরকম করে কি লাভ হয়েছে মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছিল হল ভ্যাকেট করে দেওয়া হয়েছিল বরং সেটা ব্যাকফায়ার করেছে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা ছড়িয়ে পড়েছিল দেশে এবং ছাত্ররাই সারা দেশে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছে মুক্তিযুদ্ধকে সারা বাংলাদেশে প্রাণে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে দিয়েছিল তো সুতরাং আজকে ছাত্রদেরকে যেভাবে পিটিএ হল ছাড়া করা হয়েছে এই ছাত্ররা সারা বাংলাদেশে তাদের যে কানেকটিভিটি সেটা তৈরি হবে এবং আন্দোলন শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়বে এটা ইতিহাসে হয়েছে এবং এটা ইতিহাসে হবে আপনি আমি যদি মেরে কেটে যদি আন্দোলন দমন করা যেত তাহলে আমরা ভাষা আন্দোলনে বিজয়ী হতে পারতাম না বাংলাদেশ স্বাধীন হতো না এবং আপনি পাঁচই মে বলেন এরপরে গত বছরের কোটা সংস্কার আন্দোলন বলেন নিরাপদ সড়কের আন্দোলন বলেন হেলমেট বাই দিয়ে অত্যাচার করার পরও আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ হয়েছে সারা বাংলাদেশের ছাত্র আজকে রাজপথে নেমেছে সারা বাংলাদেশের ছাত্রদেরকে আহত করা হয়েছে মারা হয়েছে তারপরও এই পরাজয়টা সরকারের যে পরাজয়টা হয়েছে ফেসিবাদের যে পরাজয়টা হয়েছে তারা সবসময় পরাজয়কে পরাজয় হিসাবে স্বীকার করতে চান না তারা লাঠিয়াল বাহিনী দিয়ে পুলিশ দিয়ে বিজিবি দিয়ে এটা করার চেষ্টা করেন এবং আমি বিশ্বাস করি আজকে প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা অভিভাবকের এবং যে সমস্ত পুলিশরা যে সমস্ত বিজেপির সদস্যরা আজকে এই আপনার অভিযানে অংশ নিয়েছেন প্রত্যেকের বিবেক দংশন করবে এবং বাংলাদেশের মানুষের বিবেকে এটা আরও সহস্রগুণ শক্তি আকারে সেটা আসবে প্রধানমন্ত্রী একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনি কী বলেছেন সবাই শুনেছে তো এই ব্যাপার সহ সার্বিক বিষয়ে আজকে যে অত্যাচার হয়েছে এবং ছাত্রদের যে নৈতিক বিজয়টা হয়েছে আমাদের যে সমর্থন রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই নৈতিক সমর্থন অধিকারের আন্দোলনকে সমর্থন দিয়ে যাব সার্বিক বিষয়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্মায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি আইনজীবীদের প্যানেল থেকে আইনি সহায়তা দিচ্ছেন অসহায় ছাত্র এবং জনগণের জন্য আমাদের অ্যাডভোকেট ইসলামকে বক্তব্য রাখার জন্য রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের ইতিহাসের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে যে ছাত্র সমাজ বিশেষ করে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা একটা ন্যায্য সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন গড়ে তুলেছিল অভূতপূর্ব আন্দোলন সেই আন্দোলন আজকে আমি মনে করি যে সরকার যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল ত্যাগের নির্দেশ দিয়েছে আমি মনে করি সরকার পশ্চাদ করেছে এবং এর মাধ্যমে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে এটা তাদের প্রাথমিক বিজয় এই বিজয় অর্জনের জন্য আমরা এই কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীদেরকে আমরা শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুগণ এই কোটা সংস্কারের আন্দোলনের জন্য জাতির মধ্যে যে অভূতপূর্ব একটা জাগরণ হয়েছে এই জাগরণটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জাগরণের সাথে তুলনীয় উনিশশো সালে এই জাতির শিক্ষক ছাত্র কৃষিক কৃষক শ্রমজীবী মানুষ রাস্তার মানুষ সবাই মিলে একাকার হয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন ছাত্রদের আন্দোলনের সাথে অভিভাবক শিক্ষক কর্মচারী দল মত নির্বিশেষে ইভেন ক্ষমতাসীন দলেরও অনেকের ছেলেমেয়েরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এর মধ্য দিয়ে সরকারের নৈতিক পরাজয় হয়েছে আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে যে কৃত্রিম শোক জানিয়েছেন এইটা তার মনের কথা নয় তিনি বলেছেন তিনি এই জীবন ঝরে যাওয়ার জন্য দুঃখিত শোকগ্রস্ত তাহলে তার দলের যখন নির্দেশ দিলেন যে এই এই কোটা বিরোধীদেরকে জন্য যথেষ্ট হেলমেট মহাসচিব পরে এসে পুলিশের পাশাপাশি এই বিপ্লবীদেরকে আক্রমণ করেছে হত্যা করেছে ছয় জন মানুষকে বাংলাদেশে হত্যা করেছে এই কাজটা ছাত্রলীগ করেছে আজকে উনি বলছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে তাদের খুঁজে বের করবেন বের করার তো দরকার নেই আপনার পাশেই তো বসে আছে এই নির্দেশদাতা এবং তার নির্দেশের কারণে আপনার দলের লোকেরাই হেলমেট পরে লাঠি হাতে এইভাবে বাচ্চাদেরকে মেরেছে ছাত্রদেরকে মেরেছে সবচাইতে বড় ইতিহাস রচনা করেছেন আবু সাইদ নামে একজন ছাত্র যে মেধাবী ছাত্র তার রেজাল্টের কথা আমরা অনলাইনে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি সে নিরস্ত ছিল দু হাত দুই দিকে ছেলে দিয়ে বুকটা চিতিয়ে দাঁড়িয়েছিল তার তো ইন্টেনশন ছিল তার নিজের বুকের ভালোবাসাটা জাতির জন্য প্রকাশ করার সে তো কোনো শান্তি শৃঙ্খলার জন্য কোনো হুমকি ছিল না কেন তাকে শান্তিপূর্ণ একটা অবস্থায় দাঁড়িয়ে থাকায় বাংলাদেশের পুলিশ তাকে একেবারে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করলো এর জন্য তদন্ত কমিশনের তো দরকার নেই ওই পুলিশকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের মুখোমুখি করুন সর্বোচ্চ শাস্তি দিন আমরা মনে করি যে জাতির মধ্যে আবু সাইদের মতো ছেলেরা আছে যারা এরকম বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়াতে পারে এইরকম যুবকেরাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে শুধু কোটা আন্দোলন নয় যতদিন পর্যন্ত বাংলাদেশে আবু সাইদের মতো একজন যুবক বেঁচে থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার দুঃসাহস যেন কেউ কখনো না দেখায় এইটা জাতির কাছে আমাদের আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই জাতিতে এমন সন্তানেরা আছে যারা বাংলাদেশকে বুক দিয়ে আগলে রাখবে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছে বিক্রি হতে দেবে না এবং মানুষের যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা ক্ষুণ্ণ হতে দেবে না যদিও প্রাথমিক বিজয় হয়েছে সরকার হল বন্ধ করে দিয়েছে তাদেরকে বাধ্য করেছে চলে যেতে এই চলে যেতে বলাটা হচ্ছে তাদের পরাজয় কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার পরেও রাস্তাঘাটে আমরা খবর পাচ্ছি চারিদিক থেকে এই যে হল থেকে ছাত্র ছাত্রীরা বাড়িতে ফেরার চেষ্টা করেছেন তাদের উপরে হামলা হচ্ছে তাদের উপরে গুলি করা হচ্ছে কারা গুলি করছে এখনো প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও যারা গুলি করছে এই অফিসারদের শনাক্ত করুন আপনি বলেছেন খুঁজে খুঁজে বের করবেন আপনি তালিকা ধরে ধরে পুলিশ অফিসারদেরকে বের করেন কারা গুলি নির্দেশ দিচ্ছে কারাগুলি করছে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বের করে তাদের বিচারের ব্যবস্থা করুন আবু সাইদের মতো যুবকেরা জেগেছে যে তাদেরকে যদি অব্যাহতভাবে ভাবে অত্যাচার করতে থাকেন আপনার কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না কারণ কোন স্বৈর শাসক এইভাবে অত্যাচার করে কখনো টিকে থাকতে পারেনি আপনিও পারবেন না কোটা আন্দোলনকে আদালতের কাছে ঠেলে দেওয়ার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আদালতের কাছে গিয়েছে দুই সালের একটা পরিপত্র সেটাকে চ্যালেঞ্জ করে সেইখানে কোটা প্রথাকে আপনি বাতিল করেছিলেন আন্দোলনকারীদের সাবজেক্ট ম্যাটার সেটা থেকে ভিন্ন এটা জাতিকে বুঝতে হবে তারা বলেছে কোটা শুধুমাত্র অতি অত্যাবশ্যকীয় দু একটা বিষয়ে পাঁচ পার্সেন্টের অধিক নয় এরকম রেখে সংস্কার করে পার্লামেন্ট থেকে একটা যাতে আইন পাশ করা হয় যখন এটা আইনে পরিণত হবে তখন পরিপত্রের কোনো দরকার হবে না পরিপত্র ইজ আন্ডার চ্যালেঞ্জ সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ছাত্ররা যেটা বলছে সংসদে আলোচনার মাধ্যমে এই জাতিকে কিভাবে পরিচালিত করতে হবে কোটা কার জন্য রাখা যাবে সেই বিষয়ে আলোচনা করে একটা আইন প্রণয়ন করা হোক এটা জাতীয় দাবি এইটাকে কেন ঠেলে আপনি কোর্টের দিকে পাঠাচ্ছেন এটা একটা অসৎ উদ্দেশ্যে বারবারই আমরা বলছি যে এটা আইনের সাথে সম্পৃক্ত পার্লামেন্টের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের পলিসি ডিসিশনের সাথে সম্পৃক্ত এই বিষয়টি পার্লামেন্টে সেটেল হওয়া উচিত জোর করে ছাত্রদেরকে কোর্টে পাঠাবেন না এবং যারাই কোর্টে গিয়েছেন আমরা জানি তাদের পেছনে যারা মামলা ফাইল করেছেন তাদের পেছনে সরকারের ইন্ধন আছে কোন অসৎ উদ্দেশ্য করার জন্য আদালতের দিকে সবকিছুকে ঠেলে দিয়ে আদালতের কাঁধে বন্দুকটা রাখার চেষ্টা করা এটা উচিত নয় কারণ আদালত আদালত পবিত্র জায়গা এই দেশের মানুষের আশা ভরসার ওই জায়গাটাকে বিতর্কিত করা যাবে না কিন্তু সরকার বারবারই সেই চেষ্টাটা করার চেষ্টা করে আমরা দেশবাসীকে বলতে চাই ছাত্রদের পক্ষে আপনারা যে অভূতপূর্ব সারা দিয়েছেন আপনারা জেগে থাকুন সজাগ থাকুন গত রাত যেভাবে জেগেছিলেন সারা বছর জেগে থাকুন তাহলে এই আন্দোলন গ্রামে গঞ্জে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সর্বত্র ছড়িয়ে যাবে এবং এই শাসক কোনো ধরনের স্বৈরতান্ত্রিক ডিসিশন নেওয়ার কোনো সাহস করবে না সারা বাংলাদেশে একাত্তর সালের মতো আপনারা ঐক্যবদ্ধ হন যারা ছাত্ররা গ্রামে গঞ্জে ফিরে গেছেন যতদিন পর্যন্ত তাদের দাবিটা পরিপূর্ণ না হচ্ছে পার্লামেন্টে আইনের মাধ্যমে কোটা বিষয়টার চূড়ান্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন জারি রাখা হোক বাংলাদেশের জনগণ তাদের পাশে দাঁড়ান সবাই মিলে যেদিন দাঁড়াবেন সেদিন একাত্তরের মতো বাহিনীর মতো তারা পরাজিত হবে বাহিনীর যোগ্য আজকের তারা সালে সেনাবাহিনীর সাথে যেভাবে তাদের দেশীয় দোষরদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে হামলা করেছে গুলি করে মেরেছে আজকে ছাত্ররে এই ছোট ছোট বাচ্চাদের উপরে হামলা করার জন্য তাদের ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং বিজিবির পাহারায় গিয়ে আক্রমণ করেছে সুতরাং একাত্তর সাল নিয়ে তারা যে বড় বড় কথা বলে একাত্তর সালের সকল বর্বরতা সংগঠিত করেছে আওয়ামী লীগ এখনো করে যাচ্ছে তাদেরকে এই জায়গার থেকে প্রতিহত করতে হবে প্রতিহত একাত্তর সালে সকল মানুষ একত্রিত হয়ে করেছিল আজকে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়েছে এবং ঐক্যবদ্ধতার মধ্যেই বিজয় নিহিত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ অচিরেই বিজয়ের লাল সূর্য পূর্ব আকাশে আমরা দেখতে পাবো আপনাদের সবাইকে ধন্যবাদ সজাগ থাকুন সচেতন থাকুন বিজয়ের জন্য প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম